হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি আপনাদের জন্য 35K স্পেশাল ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে একজন কম্পিটিটিভ প্লেয়ার হওয়ার সাথে সাথে আপনাকে কি কি জিনিস নিজের থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। সো এই ব্যাপারটা এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি তৈরি করবো এরকম একটা ভিডিও যেখানে আপনাদের জন্য কিছু নো নো থাকবে, যেই নো নো গুলো আপনাদেরকে ফলো করতে হবে। এই জিনিসগুলো কোনোভাবেই নিজের মধ্যে রাখা যাবে না। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আজকের ভিডিওতে পাঁচটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো, এবং সেই পাঁচটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি কি আপনার মধ্যে রাখা যাবে না ইফ ইউ আর উইলিং টু বি আ কম্পিটিটিভ প্লেয়ার। সো এই জিনিসটা না আমি যখনই বলবো তখনই আপনারা নিজেরা চিন্তা করুন, ভাই এইসব কি বলছেন, এটা তো পসিবল না। মানে হয়তো জিনিসটা সবাই হেসে উড়াই দিবেন প্রথমে, বাট তারপরও আমি জিনিসটা বলছি, আপনার যদি এই জিনিসটা প্র্যাকটিস করতে যান তখন গিয়ে দেখবেন যে না ভাই এটা তো আসলে করাটা খুবই টাফ। এবং আমাদের সত্যিকার অর্থে যারা যারা কম্পিটিটিভ প্লেয়ার অলরেডি আছে তারাও যে এই ব্যাপারগুলো নিজের মধ্যে রাখছে না ব্যাপারটা তা না, বললেই বুঝতে পারবে। সো ফার্স্ট, যত যাই করেন নিজের মধ্যে কখনো ইগো আনবেন না। কথাটা শুনে এখান থেকে চিন্তা করতেছেন ভাই এটা কি করে সম্ভব। সো ইগো রাখবেন না কথাটা যখনই বলবো তখনই আপনারা হয়তো বুঝতে পারেন যে এখানে এটা তো পসিবলই না। বিকজ অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের যে পাবজি প্লেয়ার একটা এজ গ্রুপ আছে, তাদের যে এজ গ্রুপ আছে দ্যাটস ফ্রম 16 to 22, হাইয়েস্ট 24-25 খুব কম, বাট 16 to 22 এর এই এজের মধ্যে পোলাপানের পাখা একটু বেশি গজায়। সো সেখানে তাদের মধ্যে একটু ইগো হবে, দুই একটা 1v4 করবে তারা, তারপরে সেগুলো নিয়ে খুব স্টোরি হবে, সেগুলো নিয়ে খুব মানে আলোচনা হবে, সেই জিনিসগুলো কিন্তু নর্মাল। ইট বুস্ট ইউর সেলফ কনফিডেন্ট, বাট কথা হচ্ছে ওভার কনফিডেন্সটাকেও কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। সো ওভার কনফিডেন্সের পার্ট পর্যন্ত যদি না গিয়ে জাস্ট কনফিডেন্ট থাকতে পারেন সেটা ভালো, ওভার কনফিডেন্ট হওয়া যাবে। দেন সেকেন্ড, টিমমেটদেরকে কখনো ব্লেম করতে যাবেন না। আপনি আপনার ভুল ঠিক করেন, আপনার টিমমেটরা আপনার টিমমেটদের নিজেদের ভুল ঠিক করবে। আপনারা নিজেরা একটা টিমে খেলার জন্য এগ্রি তখনই করবেন যখন আপনারা একজন আরেকজনকে পূর্ণ সাপোর্ট দিতে পারবে বলে মনে করবেন। সো আপনি যদি আপনার টিমমেটকে কোনো কিছুতে ব্লেম করে ফেলেন তাহলে সে আপনার উপরে যে একটা আস্থা ছিল সেটা হারিয়ে ফেলবে, এবং তখন সেখান থেকে সেই আস্থাটা আর কখনো রিবিল্ড হবে না, আই এম সরি টু সে। সো এই জায়গাটা অবশ্যই অনেক বেশি মাথায় রাখবেন যারা টপ রেটেড টিম আছে। আমরা যদি বাংলাদেশি সবচেয়ে দারুণ টিমগুলো নিয়ে কথা বলি, তাদের নিজেদের দেখবেন অনেক দিন ধরে তারা একসাথে খেলে আসতেছে, তাদের মধ্যে এই সমস্যাটা নাই, তারা একজন আরেকজনকে কিছু হলে ব্লেম করা শুরু করে না। বিকজ তারা নিজেরাও জানে যে আমার টিমের প্লেয়ার আমাকে কভার যেহেতু করতে পারেনি, দ্যাট মিনস হি ওয়াজ অন এ ডিফারেন্ট ফাইট অ্যাট দ্যাট টাইম। সো সে এখান থেকে চাইলে ইচ্ছা করে তো আর আমাকে বিপদে ফেলবে না, তাই না? সো সবাই নিজেরা এই একটা সেন্স নিজেদের মধ্যে ক্রিয়েট করুন। নাম্বার থ্রি, যখন কোনো একটা বড় দলের এগেনস্টে আপনারা ফাইট করতে যাবেন তখন আপনারা একটু প্যানিক হতেই পারেন। এই প্যানিকটা হওয়াটা খুবই স্বাভাবিক, সবচেয়ে বড় টিমের যারা প্লেয়ার আছে তারাও প্যানিক করে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যদি তাদের যে লাইভ পিওভি, লাইভ স্ট্রিম, পরবর্তী কন্টেন্ট সেগুলো দেখেন, তারা একজন আরেকজনকে কখনো হচ্ছে প্যানিক করায় না। এই জিনিসটা হয়তো আপনারা অনেকে বুঝতে না পারেন। ব্যাপারটা কি, আপনাকে অন্য টিমের একজন ধরেন নক করলো, নক করার পরেই যদি আপনার চিল্লাচিল্লি শুরু করে দেন ভাই আই নিড সাম সাপোর্ট, আই নিড সাম হেল্প, দ্যাট মিন্স সেই সময় আপনার অন্যান্য টিমমেটদের উপর একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়ে যাবে। এটা ভুলেও করা যাবে না, প্লিজ ডোন্ট ডু ইট। তাদেরকে তাদের ন্যাচারাল গেম প্লেটা দিতে দেন, তারা ন্যাচারাল গেম প্লে দিয়ে যদি বেঁচে থাকে তাহলে ডেফিনেটলি দে উইল কাম অ্যান্ড সেভ ইউ, কারণ ইউ আর গাইজ আর অন দ্য সেম টিম। তারা তো চাইলেই আপনাকে ফিনিশ হতে দিবে না, এটা তো ক্লাসিক ম্যাচ না ভাই। আই গেস পয়েন্টটা বুঝতে পেরেছেন। ফোর, নিজেদের মধ্যে খুব বেশি দূরত্ব তৈরি করবেন না। দূরত্বটা কখন তৈরি হয় মানে হচ্ছে আপনার যদি নিজের স্কোয়াড বাদ দিয়ে, আপনি নিজের স্কোয়াড নিয়ে কাজ করা বাদ দিয়ে যদি অন্য কারোর উপর টাইম বেশি দেন, অনেক ক্ষেত্রে সেটা হতে পারে
সরি টু সে মেইলি ব্যাপার, অনেক ক্ষেত্রে সেটা হতে পারে আপনার অন্য কোনো লাইন আপে যাওয়ার ইচ্ছা আছে সেটা। আপনার যদি অন্য কোনো লাইন আপে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে প্লিজ সেটা আগে থেকেই আপনার টিমমেটদেরকে জানান, তাহলে হয়তো বা আপনি যাওয়ার সাথে সাথে তারা সেখানে নতুন কাউকে অ্যাড করতে পারবে। তো সেটা আপনার জন্যও যতটা ভালো তাদের জন্য কিন্তু ঠিক ততটাই ভালো। সো আমার মনে হয় যদি আপনি অন্য লাইন আপে যাওয়ার কথা চিন্তাই করেন তাহলে একটা লাইন আপে একটা নতুন প্লেয়ার যেটা আসতে পারে তাকে অ্যাটলিস্ট আপনার সুযোগটা করে দেন, যাতে তারা একটু ট্রাই আউট নেওয়ার ব্যবস্থা করতে পারে। কারণ আপনার একটা জায়গা যখন খালি হবে সেখানে আসলে একজনকে নিতেও একটা টিমের সময় লাগে, আর নিজেদের মধ্যে দূরত্ব আরেকটা ক্ষেত্রে তৈরি হয় ইগোর কারণে, যে আমার টিমের মধ্যে আমি বেস্ট, বাকি আমার টিমমেট যারা যারা আছে দে আর ফার অ্যাওয়ে ফ্রম মি, তখন কিন্তু দূরত্বটা অনেক বেশি তৈরি হয়। একজন প্লেয়ারের মধ্যে এত বেশি ওভার কনফিডেন্স চলে আসে সে তার অন্য কোনো টিমমেটদেরকে হেল্প করে না। এরকম অনেক উদাহরণ আছে, উদাহরণ দেওয়া শুরু করলে সারাদিন পার হয়ে যাবে, কিন্তু তারপরেও সেই উদাহরণ টানতে চাচ্ছি না। জাস্ট যেটা বলছি, নিজেদের মধ্যে এমন কিছু ঝামেলা তৈরি করবে না, দূরত্ব তৈরি করবে না, যার কারণে একজন আরেকজনের সাথে ট্রাস্টটা ভেঙে যায়। লাস্ট পয়েন্ট, যারা যারা আছেন একটা সিম্পল কথা মাথায় ঢুকায় রাখেন, দ্যাট ইজ আপনি কখনোই আকাশে উঠতে পারবেন না। মানে কি, যখনই আপনি চিন্তা করবেন যে আপনি আপনার একটা খুব ভালো পারফরমেন্স হয়েছে একটা টুর্নামেন্টে, আপনি MVP হয়েছেন, আপনি অনেক হচ্ছে এখন আত্মতৃপ্তিতে ভুগছেন, ঠিক সেই সময়টাতে অন্য আরেকজন পড়াশোনা করছে বা অন্য কিছু করছে তার পাশাপাশি কিন্তু গ্রাইন্ড করতেছে, সো নেক্সট টুর্নামেন্টে কিন্তু আপনাকে সে ওভারটেক করে সামনে চলে যাবে অ্যান্ড ইউ উইল স্টে অ্যাট দ্য সেম প্লেস। তাহলে মানে আপনি ওভার কনফিডেন্স, আত্মতৃপ্তি যেটাই বলেন সেটা দেখাবেন কতদিনের জন্য? মানে ইউ হ্যাভেন্ট অ্যাচিভড এনিথিং, তার আগেই যদি হচ্ছে আপনার ভিতরে এতটা বেশি হচ্ছে সেলফ স্যাটিসফ্যাকশন চলে আসে তাহলে ইউ ক্যান নট অ্যাচিভ এনিথিং এভার, নেভার এভার। সো সেই জন্যই বলছি যারা যারাই আছেন এই ব্যাপারটা মাথায় রাখবেন, কখনোই আপনারা এই আকাশে ওড়াউড়ি কিন্তু করা যাবে না। সো গাইস থ্যাংক ইউ সো মাচ, আশা করছি আপনাদের এই ভিডিওটা ইম্পর্টেন্ট ছিল, আপনারা ভিডিওটা দেখে নতুন কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটার কথাগুলো আপনাদের মনে ধরে তাহলে ডেফিনেটলি লেট মি নো ইন দ্য কমেন্টস, আর কী কী ব্যাপারে ভিডিও তৈরি করা যায় সেটা কিন্তু আমাদেরকে জানিয়ে দিবেন, সো দ্যাট উই ক্যান মেক দোজ টাইপ অফ কন্টেন্টস। এবং রিসেন্টলি যেটা দেখছি এই ধরনের ব্যাপারগুলো আপনাদেরকে অনেক বেশি মোটিভেট করছে, সো সেই মোটিভেশন যদি আপনাদের আরও দরকার হয় প্লিজ ডেফিনেটলি লেট মি নো। থ্যাংক ইউ সো মাচ।